হাই গাইস, আমি আব্দুর রহিম। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আমি ভালো আছি, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বরাবরের মতো আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার গত কাঁঠালের ব্লগে একটা কমেন্ট আসছিল যে ভাইয়া আপনি কাঁঠালগুলা মরিচ তেল লবণ দিয়ে মাখিয়ে খান, তাই আমি আজকে চলে আসলাম মরিচ তেল লবণ দিয়ে মাখিয়ে খাওয়া যায় এমন একটা ব্লগ নিয়ে, এমন একটা জিনিস নিয়ে। তাই চলে আসছি আমি আজকে তেঁতুল গাছ এবং তেঁতুল একটা ব্লগ নিয়ে চলে আসছি। দেখেন ছোট্ট একটি গাছে কত বড় বড় তেঁতুল এবং কত তেঁতুল। আমি প্রথমে আপনাদেরকে গাছের শাখা প্রশাখা উপরে যে তেঁতুলগুলো আছে এগুলো দেখাচ্ছি, দেখি বুঝতে পারতেছেন গাছে অনেক তেঁতুল। তো বন্ধুরা, সবাই জানেন যে এই সময় তেঁতুল পাওয়া যায় না, এটা সম্পূর্ণ ব্যতিক্রমী একটা গাছ। দেখেন কত তেঁতুল, আমি অনেক জুম করে দেখাচ্ছি আপনাদের, গাছের পাতায় পাতায় অনেক তেঁতুল। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কোনো ভিডিও দেখতে চাইলে বা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন। দেখেন বাচ্চাগুলো গাছে তেঁতুল পাড়তেছে, তার হাতে একটা ডাল আছে অনেক তেঁতুল, পাশে একটি তাল গাছ, তার পাশে দিগন্ত জোড়া মাঠ, এখানে সবাই ঘুরিয়ে যায়। আমি নিচে নেমে আসছি আপনাদের তেঁতুল দেখানোর জন্য। ওই দেখেন কত তেঁতুল, ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলাইরে, গানটি মনে পড়ে গেল। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন। গাছের নিচে সবাই বসে থাকে, রেস্ট নেয় বিশ্রাম নেয় আর কি। আর যার ভালো লাগে গাছ থেকে তেঁতুল পাড়ে, পেড়ে বসে বসে খায়। গাছে অনেক নতুন ফুল আসছে, আমি আরো কাছ থেকে দেখাই, আরো নিকট থেকে দেখাই। এই দেখেন বাচ্চাটার হাতে একটা ডাল আছে, এই ডালে অনেক তেঁতুল। আমার জিভায় জল আসতেছে, জানি না আপনাদের জিভায় জল আসতেছে কিনা। ওই দেখেন একটা ছেলে আমার জন্য তেঁতুল বাড়ি নিয়ে আসতেছে, আমাদের বলতেছে ভাইয়া তেঁতুল নিবে না, আমি বললাম হ্যাঁ নিব, আর ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। দেখেন কত তেঁতুল একটা ডালে, আপনাদের ভালো। এই দেখেন কত তেঁতুল, ওয়াও, মনে যাচ্ছে ছিঁড়ে খাই, কিন্তু আমি রোজা আছি, রোজা ছিলাম রমজান মাস, ভিডিওটা ছাড়তে অনেক লেট হচ্ছে।
যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে আর ভালোবেসে অনেক কিছু হয়ে যাবে। আর সবাই যত্নে নিজেকে যত্ন রাখবেন, সুরক্ষা রাখবেন, এখন তো অবস্থা অনেক খারাপ। বাচ্চাটি আমাকে তেঁতুল দিতে আসছে, আমি এখন তেঁতুলগুলো নিবো আর আপনাদের দেখাবো। ওয়াও, আমি কোম্পানি কত সুন্দর তেঁতুল দেখেন, এক ডালে কত তেঁতুল। বাপ, এইভাবে এইভাবে থাকো, আমি আমাদের ইউটিউব চ্যানেল আছে, বুঝছে? আচ্ছা